বাংলাদেশি মুলকার মম হীরা আপুকে নিয়ে করা একটি ছোট্ট শর্টসে আপনারা আমাকে অনেক অনেক প্রশ্ন করেছেন যে হীরা আপুর সাথে আমার সম্পর্ক কেমন এবং হীরা আপু আর আমি কেমন বোন। এই কমেন্টটা সব থেকে বেশি এসছে, তো আজকে আমি এই কমেন্টের রিপ্লাই দিব আপনাদেরকে। এইখানে সকাল সকাল বের হয়ে পড়েছি কিছু কেনাকাটা করার জন্য, সামনে যেহেতু ঈদ মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় হবে। বাবুর বয়স মাশাল্লাহ 3 মাস হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ওকে আমরা না কোনো প্রকার সোন ক্রিম পাউডার কিছু দেই। বাবুর জন্য আজকে আমরা টুকটাক জিনিস কিনবো, সেই সাথে বাহিরে একটা কাজ আছে, তো একসঙ্গে বের হচ্ছি। একটা মজার কথা বলি, বাবু কিন্তু সবসময় আমার বাবার কোলে থাকে, আর এদিকে ব্যাগপত্র এবং কি মার্কেটে গেলে যে মানে ব্যাগটাক হবে, তো এগুলো কিন্তু সব আমাকে ক্যারি করতে হবে। বাবুকে ওর বাবার কোলে দিয়ে এ দায়িত্ব কিন্তু আমি খুব সুন্দর মতো পালন করি। মাঝে মাঝে হিসাব করি, দেখো বাবুর ওয়েট কত, আমি যেটা হাতে নিচ্ছি এগুলোর ওয়েট কত। মানে হয় কি, বাবুকে কোলে নিয়ে বোরকা পরে আসলে বাহিরে যাওয়া, গাড়িতে ওঠা, তো এগুলো আসলে আমার খুব মানে কীভাবে বুঝায় ভয় লাগে আর কি। মানে আমি যেহেতু নিউ মাদার আর আমার যেহেতু সিজার হয়েছে, তো আসলে ওকে কোলে নিয়ে আমি ওই রিস্ক নিতে চাই। মনে হয় যে আল্লাহ না জানি আবার আমার হাত থেকে পড়ে যায়, তো আল্লাহ মাফ করুক। আমি দেখলাম যে সবসময় উঁচা ঠালা নিচু রাস্তাগুলোতে ওগুলোতে আমি খুব সুন্দরভাবে হেঁটে যাই, আর যেইখানে যে রাস্তাগুলো প্লেন সোজা রাস্তা ওইখানে আমি হুদা জায়গা গিয়ে উঁচটা খাই। এবং সিঁড়ির ভিতরে যেটা হয় মানে প্রায় সময় দেখা যায় কি আমি 2-1 সিঁড়ি মানে টপকে জাস্ট নিচে পড়ে যাই, তো এই জিনিসটা আমার সাথে প্রায় হয়, তো আসলে এই কারণে বাবুকে আমি কোলে নিতে চাই না। বাবুর 6 মাস বয়স থেকে মনে হয় না যে সমস্যাটা আমাকে ফেস করতে হবে। তো যাই হোক, আমরা এদিকে মার্কেটে চলে আসলাম। তো এইবার বলি, ব্লগার মম হীরা আপু আর আমার দেশের বাড়ি বরিশালে, এবং কি আমরা একই এলাকার মানে একই জায়গার মেয়ে, তো মানে কীভাবে বোঝাই। আপুকে দেখবেন বরিশালে গেলে কিন্তু তার বাবার বাড়িতে একটা জায়গায় দুধ আনতে যায় একটা ফার্মে, তো ওই ফার্ম আমাদের বাসা থেকে একদম কাছে, জাস্ট 3-4 মিনিট হেঁটে গেলেই হয়। তো আমরা দুজন এতটাই কাছাকাছি থাকি আর কি, আর কেমন বোন হই এটা একবার চেয়েছিলাম আপনাদেরকে। যেহেতু এখন আমি নিজেও ভিডিও বানাচ্ছি, জানি না অল্প হয়তো আপনারা আমাকে চিনেন, তো ভেবেছিলাম দুজন একসঙ্গে এসেটা বলবো। স্টিল নাও আমি এখনও বলতে চাচ্ছি না, তো এই তো ঈদের সময় দেখা যাক আপু আসে কি না। বছরে কিন্তু আপু একবারই বাবার বাড়িতে আসে, তো দেখা যায় যে ঈদে যদি বাবার বাড়িতে আসে কোরবানিতে শ্বশুর বাড়ি যাওয়া লাগে। তো এরা কয়েকদিন আগে আপু এসেছে আর আমিও গেলাম, মাত্র 1 মাস হলো মানে আমাদের দেশের বাড়িতে বরিশালে, আপনারা হয়তো দেখেছেন। একসাথে হওয়ার সময়টা আসলে কোনোভাবেই এখন মিলছে না, কিন্তু আপু যদি বরিশালে আসে তো অবশ্যই আমি চেষ্টা করব যাওয়ার জন্য। আর কারা কারা আপুর সাথে আমার একসাথে ভিডিও দেখতে চান আর আসল সত্যিটা জানতে চান কমেন্টে জানাবেন, তবে আর বেশি দিন যেহেতু নেই, ঈদের আর মাত্র কয়েকটি দিন আছে, তো আপনারা একটু অপেক্ষা করুন। হীরা আপুর ছেলে এবং আমার ছেলে দুজনই ছোট, তো কোইনসিডেন্সলি আসলে আমরা দুজন একই সাথে প্রেগনেন্ট ছিলাম। আপুরটা প্ল্যান মতোই ছিল, তবে আমারটা আসলে আমি নিজে জানতাম না, 2 মাস পরে জেনেছি। আমারটা যেহেতু সবাই 5 বছর পরে সুসংবাদ পেয়েছিল, তো সবাই অনেক বেশি খুশি হয়েছিল। আমার ক্ষেত্রে এমন হয়েছিল যে সবাই বলছিল তোর যা হোক একটা সুস্থ বাচ্চা হোক, আর হীরাপুর ক্ষেত্রে আসলে সবাই চেয়েছিল যেহেতু প্রথমে নূর আছে, তো এরপর জন্য আপুর একটা ছেলে বাবু হোক, তো আমি ওটা মন থেকে চাইতাম। আর ছেলে বাবু আমার অনেক অনেক বেশি পছন্দের, তো এই কারণে দেখা গেছে যে আপুর সাথে সাথে মানে আপুর জন্য দোয়া করতে করতে আমার জন্য একটা ছেলে বাবু আল্লাহ দিয়ে দিল। চুরির মতো ব্রেসলাইটটা আজকে নিলাম, তো দেখতে কেমন হয়েছে আমার হাতে অবশ্যই জানাবে। মাঝে একটা কথা বলি, আমি যে বললাম ছেলে সন্তান আমার অনেক পছন্দের, তো এখন হয়তো অনেকেই বলবে যে মেয়ে সন্তান কী দোষ করেছে বা এই সেই, তো আসলে হয় কি এখন মানে কথাবার্তায় আমার আসলে একটা যদি ভুল হয়ে থাকে বা একটু যদি আমি এদের সেদিক কথা বলে থাকি, তো এটা নিয়ে আসলে অনেক কমেন্ট পড়ে যায়। দেখেন আপনাদের সাথে আমি কিন্তু কত কথা বলি, তো এর মাঝে কিন্তু 2-1 ভুল অনেক সময় হয়ে যায়, তো ওটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেই হয় বা আমাকে ভুলটা সুন্দরভাবে বুঝিয়ে কিন্তু বললেই হয়ে যায়, তো সেখানে নেগেটিভ কমেন্ট করার কোনো মানে হয় না। আর মেয়ে সন্তান হচ্ছে ঘরের রহমত, আল্লাহপাক যখন বেশি খুশি হয় তখন নাকি শুনেছি মেয়ে সন্তান দেয়। আর আমি নিজে যেহেতু একটা মেয়ে, তাই এইসব ধরনের বাজে কমেন্ট কেউ করবেন না। এই ভিডিওতে আপনারা যদি 2000 লাইক দিয়ে দেন, আমি জানি যদি আপনারা চান তাহলে এটা সম্ভব, তো 2000 যদি এই ভিডিওতে লাইক পড়ে যায় তাহলে কিন্তু আমি মানে যত যেভাবেই হোক আপুকে আমি আসতে বলবো বরিশালে, আর যদি বরিশালে না আসে তাহলে কিন্তু আমি গিয়ে আপুর সাথে সিলেট দেখা করবো, মানে যেখানে আপুর বাসা আর আপু যেখানে থাকে। আমাদের এমনিতেও সিলেট যাওয়ার প্ল্যান চলছে, তো বাবু যেহেতু এখন অনেকটাই ছোট আর এখন যেহেতু শীত কমে গিয়েছে, আর যদি আপনারা ভিডিওতে লাইক দিয়ে দেন 2000 তাহলে কিন্তু অবশ্যই আমি যাবো। আর আপুর সাথে আমার কী সম্পর্ক হতে পারে অথবা আমরা কেমন বোন হতে পারি, কেমন আত্মীয় হতে পারি, তো এটা আপনারা গেস করেন। আপনারা যারা একটু হলেও যাতে গেস করতে পারেন বা আইডিয়া নিতে পারেন, তো এই কারণে কিন্তু আমি অনেক কিছুই বলেছি, যেমন আমরা একই এলাকাতে থাকি পাশাপাশি বাসায় আর কি, তো একই এলাকায় পাশাপাশি বাসা বলতে হেঁটে যেতে আমাদের কিছুক্ষণ সময় লাগে, অনেকেরই আবার বিশ্বাস হতে পারে না, তো দুর্গাসাগর পার, সেন্ট মসজিদ, সেই সাথে আপু যেখানে কলেজে পড়েছে, তো ওই সব কিছু যে আপু ভিডিওতে দেখেছে, যারা আপনারা রেগুলার ভিউয়ার্স তারা জানবেন।
আমার চ্যানেলটা যদি আপনারা ঘুরে দেখেন তো আমাদের বরিশালে কিন্তু এগুলো বিখ্যাত প্রদর্শনীয় জায়গা, তো এগুলো কিন্তু আমিও ঘুরে দেখেছি আর ভিডিওতে আছে আমার। ওগুলো অনেক পুরনো, এক দেড় বছর আগে যখন আমি নতুন চ্যানেল খুলেছিলাম তখন আপলোড দেওয়া। এই তো এক মাস হয়েছে দেশ থেকে আসলাম, তো ভেবেছিলাম যাবো, তো ওই সময় যেহেতু বাবু অনেকটা ছোট ছিল আর শীতের সময় ছিল যেহেতু, তো ওই কারণে আর কোথাও যাওয়া হলো না। আমার অনুপ্রেরণা কিন্তু হীরা আপু, তো ইউটিউবে কখনো আমি এই প্ল্যাটফর্মে এসে কাজ করবো এটা কখনো সম্ভব হতো না যদি কিনা হীরা আপু আমাকে উৎসাহ না দিত। আপু যে সুন্দর করে কথা বলে ওই কথায় কিন্তু একটা মায়া রয়েছে, তো আমি চেষ্টা করি কথা বলার জন্য সুন্দর করে, তবে আপুর মতো করে কথা বলার চেষ্টা করি না, কারণ আমি জানি যে কখনো কারো মতো হওয়া যায় না, কখনো কাউকে নকল করে বেশি দিন চলা যায় না। আমি আমার ভিতরে যা আছে, আমার ভিতরে যে অ্যাক্টিভিটিস আছে, আমার ভিতরে যে গুণাগুণ আছে সেটা দেখেই মানুষ আমাকে পছন্দ করুক। আমি কাউকে অনুসরণ করে অনুকরণ করে হুবহু নকল করে চাই না এগোতে। আমার ভিতরে যে ট্যালেন্ট আছে আমি চাই সকলে আমার এই ট্যালেন্ট দেখে আমাকে ভালোবাসুক, আমার ভিডিও দেখুক। তো এই কারণে কিন্তু কখনো ভিডিওতে বলা হয়নি আপুকে নিয়ে। তো ওই শর্টসের মাধ্যমে কিন্তু অনেক প্রশ্ন এসেছে, তো ভাবলাম যে ঠিক আছে ছোট্ট একটা ভিডিও এখন করে রাখি, তো আপুর সাথে দেখা হলে না হয় তখন ক্লিয়ার করব। ঈদে আমাদের একসাথে হওয়ার প্ল্যানিং আছে, তো দেখা যাক যদি আল্লাহ ভাগ্যে রাখে। তো ওই ভিডিওটা আপনার সাথে খুব শীঘ্রই আসতে চলেছে, তাই তাড়াতাড়ি করে আপনারা 2000 লাইক দিয়ে দেন। আজকে ইফতারের জন্য বিরিয়ানি আর ফিরনি রান্না করেছিলাম, তো ইফতারে খাওয়া শেষ আজকে যে বাহিরে গেলাম তখন এই সেটটা নিয়ে এসেছিলাম। তো আসার পরে আমি একবার পরেছি, এরপরে এটাকে এখন প্যাকেট করে রেখে দিচ্ছি, জানি না এরপর কবে পরবো। আমার যে এই ধরনের অর্নামেন্টস দেখলে কেন হয়তো কিনতে মন চায় আমি সত্যিই বুঝি না, আর পরবর্তীতে হয় কি এগুলো আর পরা হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।